যেখানে মাত্র 2.5 টাকা করে, ঠিক শুনছো 2.5 টাকা করে। নাকি আরো একটা জিনিস আমি দেখছিলাম, এখানকার রোলের যে সাইজ গুলো বিশাল বিশাল। দেখো আমি ছোট থেকে নাকতলা স্কুলে পড়েছি, বাট আমি নাকি জানি না নাকতলা স্কুলের পাশে এমন একটা জায়গা আছে যেখানে মাত্র 2.5 টাকা করে, ঠিক শুনছো 2.5 টাকা করে নাকি ভেজিটেবল চপ পাওয়া যায়, আরো নানান খাবার দাবার পাওয়া যায়। জায়গাটার নাম নাকি জীবনের চপের দোকান বলে ফেমাস আর কি। আমাকে বেসিক্যালি মানে এটা আমি জানতাম না, আমাকে ফেসবুকে একজন কমেন্ট করে জানায়, তার নাম এবং ডিটেলস পাশে দেখতে পাচ্ছ। যাই হোক, বলছি কাবু তোমার নাম কি জীবন, মানে জীবনের চপের দোকান? আমি এটা শুনে যাচ্ছি, আমাকে লোক কমেন্ট করে জানিয়েছে বুঝলে, যে ভেজিটেবল চপ নাকি নাকতলা চত্বরে 2.5 টাকায় পাওয়া যাচ্ছে। তোমার এই রোলের কি দাম রয়েছে? 40 টাকা এগরোল। হ্যাঁ আমি যেটা শুনলাম 2.5 টাকার ভেজিটেবল চপ পাওয়া যায়। 2.5 টাকা পার পিস? 2.5 টাকা পার পিস? 2.5 টাকা একটু দেখানো যাবে? একটু ভেজিটেবল চপ পার পিস 2.5 টাকা। আচ্ছা আর কি কি রয়েছে এখানে? আর এগুলো তো সব প্যানকো ব্রেড ক্রাম দিয়ে করা। এক ডজন 15 রুপিস, 15 টাকা। 15 টাকা? আচ্ছা ফিশ চপ। আচ্ছা কি মাছ দেওয়া থাকবে তাহলে? এইটা ভেটকি মাছ। বাবা ভোলা ভেটকি নয় তো? হ্যাঁ ভোলা ভেটকি, অরিজিনাল ভেটকি। আরে বাবা, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আচ্ছা অনলি 25। এটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই 75 টাকা। এখানে আরো একটা জিনিস আমি দেখছিলাম, এখানকার রোলের যে সাইজ গুলো সেগুলো নাকি বিশাল বিশাল ভাজা হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এই রোল গুলোর কি দাম রয়েছে? 40 টাকা করে এগ রোল। এগ রোল চিকেনের চপ ছাড়াও এমনি আইটেম আরো আছে, এগ রোল, চিকেন রোল, এগ চিকেন রোল। আচ্ছা মোগলাই পাউডার, নর্মাল মোগলাই, চিকেন মোগলাই প্লাস আছে, এখানে চানা মশলা আছে, চিকেন কষা আছে, তরকা আছে, চিকেন রেজালা রয়েছে। আচ্ছা আর আর কি কি রয়েছে? তরকা আছে, তারপর চিলি চিকেন হয়। চিলি চিকেন হয়? আচ্ছা আমি একটা জিনিস শুনে এসেছি, সেটা রয়েছে এই ভেজিটেবিল চপ, আর এখানে কিছু চপ টপ আমরা ট্রাই করবো। মানে তোমরা এক পিস 2.5 টাকা তো ওইভাবে বেচো কি নাকি? কি চারটে মিনিমাম? আচ্ছা আচ্ছা চারটে মিনিমাম নিতে হয়। ওকে তোমার এই দোকানটা কতদিন? এটা মোটামুটি 2017 সাল থেকে তো এখানে। 2017 সাল? আচ্ছা মানে 2024। আচ্ছা এটা অ্যাকচুয়াল ছিল মাগাজিন আই ব্লক নিবে। আচ্ছা যদি তুমি টোটাল ইয়ার ধরতে যাও তাহলে 30 ইয়ার্স। ওকে আচ্ছা ওই জন্যই আমি জানতাম না, আমি নাকতলা স্কুল থেকে যখন বেরোই তখন 2015, তখন তো আমার দোকান ছিল। আচ্ছা আচ্ছা সেই জন্যই আমরা জানতাম না। আমি তো তোমাদের এখানে রোলটা দেখে মাথা খারাপ হয়ে গেছে, বিশাল বিশাল রোল বানাচ্ছো তোমরা। আচ্ছা ঠিক আছে চলো না একটুখানি ফ্রাইগুলো একটু দেখাও, একটু তেলে ভাজো দেখি একটু। এটা ফিশ চপ? ফিশ চপ। এটা এগ ডেভিল? আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল চপ। আচ্ছা ঠিক আছে, তোমার কি রেগুলারের তেল? রেগুলার। আচ্ছা তেলের কালার দেখে বোঝা যাচ্ছে। চলো তোমার দোকান কটা থেকে খোলো? 5টা, বিকেল 5টা থেকে শুরু হয়। এই এগ ডেভিল ছাড়লাম। আচ্ছা ফিশ চপ ছাড়লাম, এই যে ভেজিটেবল চপ ছাড়লাম। আচ্ছা একবারে আমরা একবারে 10 টাকা নিয়েছি 4টে। বাহ, আচ্ছা তোমাদের দোকান রেগুলার খোলা থাকে তাই তো? রেগুলার খোলা থাকে, কোনো অ্যাক্সিডেন্ট না হলে। আচ্ছা যা বুঝতে পেরেছি। আচ্ছা ডেভিলে কি কিসের মুড় থাকে, ওটা আলুর না মাছের? ওইটা আলু দেওয়া হয়, একটা মশলাও দেওয়া হয়, বিপরীত উপরে একটা লেয়ার দেওয়া হয় প্যানকো। তোমাদের এখানে যা দেখতে পাচ্ছি সবই কিন্তু এখানে প্যানকোর লেয়ারে। দেখো ভেজিটেবিল চপ 2.5 টাকা দাম, সেটাও নাকি প্যানকোর লেয়ারে করা। ঠিক আছে ভেজিটেবিল চপের ভেতরে কি কি দাও, মানে কি কি দিয়ে তৈরি করো বলো দাও। মিষ্টি কি কি দেওয়া হয় বলো দাও। ওই বীজ আছে, গাজর আছে, কিছু আলু দেওয়া হয়, তারপর ওটাকে মোটামুটি কষিয়ে প্রিপারেশন করে পরে যেইগুলো দেওয়া হয়, কিছু আমাদের ভাজা মশলা আছে, ওর সাথে ভ্যারাইটি মশলা দিয়ে ভাজা হয় মশলাটা, ওইটা দেওয়া হয়, নারকেল কুচি দেওয়া হয়, বাদাম দেওয়া হয়, ধনিয়া পাতা দেওয়া হয়। এখানকার রেগুলার কাস্টমার? হ্যাঁ হ্যাঁ রেগুলার কাস্টমার, খুব ভালো, আমার তো খুব ভালো লাগে, আমার বাড়ির লোকেরা সবাই খুব ভালো লাগে। আচ্ছা অনেকদিন ধরেই খাচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা এত কম দামে এত ভালো জিনিস আগে কোথাও দেখিনি, মানে এত মানে নাকতলা চত্বরে তো নেই? না 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 নেই। আচ্ছা আর এখানকার কোন কোন খাবারটা সবচেয়ে ভালো লাগে? মোগলাই। আচ্ছা চাউমিন, এগ রোল, খুবই সব কটা খাবারই মোটামুটি খুবই ভালো। আমাদের তেল এক নম্বর তেল। আচ্ছা আচ্ছা কি তেল হয় এটা, কোম্পানির নাম কি? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার, আচ্ছা এখানে নিচে ডক্টর চয়েস দেখা যাচ্ছে, সানফ্লাওয়ার আছে যখন যেটা হয় আর কি। কোয়ালিটিটা মেইনটেইন করা না, দামও কিন্তু খুব রিজনেবল। হ্যাঁ রিজনেবল দাম। বিরিয়ানিও আছে? বাহ, একটু বিরিয়ানি হাইটা খুলে দেখাও না। আচ্ছা এই রয়েছে বিরিয়ানি। তবে যাই হোক আমরা এখানে এসেছি খানা পিনা ফাস্ট ফুড সেন্টারে, আজকে এটা ট্রাই করবো, ভেজিটেবিল চপ নাকি মাত্র 2.5 টাকা করে পাওয়া যাচ্ছে, নিয়ে নিয়েছি ফ্রাই করে। ওকে তো জীবন কাকার দোকান থেকে আমাদের হাতে যা যা দেখলে তোমরা কি কি ভাজা হয়েছে চলে এসছে। তো শুরু করবো 2.5 টাকার, এই রয়েছে আমাদের ভেজিটেবিল চপ, সাইজ কিন্তু 2.5 টাকা হিসাবে বেশ বড় আমি এটাকে বলবো। সাথে এখানে কোনটা কি রয়েছে একটু বলতে পারবে তুমি? এটা এগ ডেভিল আর এটা হচ্ছে মাছের চপ। টেস্ট করি আমাদের ভেজিটেবিল চপ দিয়ে, এই রয়েছে ভেজিটেবিল চপের ভেতরটা এবং কি কি দিয়ে তৈরি হয় সেটা অলরেডি শুনেছো। আমরা এখানে কাসুন্দি মাখিয়ে হালকা স্যালাড নিয়ে ট্রাই করবো।
এটুকু বলতে পারি আড়াই টাকা আন্দাজে বেস্ট। কারণ আমরা মানে ভেজিটেবিল চপের ভিতর যা যা এক্সপেক্ট করে থাকি, বাদাম বলো, এই দেখো চিনে বাদাম দেওয়া, যা যা দেওয়া থাকে, আলু দেওয়া থাকে, খুব সুন্দর, টেস্টটাও বেশ ভালো। এখানে মিনিমাম যেটা দেখলাম যে 10 টাকা নিতে হয়, স্বাভাবিক মিনিমাম 10 টাকা নিলে তোমাকে 4 পিস দেবে। এরপরে যেটা ট্রাই করবো এগ ডেভিল, এই রয়েছে ব্যাপার, দেখা যাক এটার দাম 15 টাকা নেয়। হাফ ডিম দেয় না ফুল ডিম দেয় কি দেয় ভেতরে দেখা যাক। আচ্ছা এই রয়েছে, আচ্ছা 1/4 ভাগ দেয় ডিমের, হ্যাঁ এই দেখো 3 ভাগের 1 ভাগ, আচ্ছা 4 ভাগের 1 ভাগ নয়, এতক্ষণ ভাবলাম যে 4 ভাগের 1 ভাগ দেয়, বাট এখানে 3 ভাগের 1 ভাগ দেয়। ওয়াও মশলাটা বেশ টেস্ট আছে, বেশ হালকা ঝাঝাল, এখনও বলবো ভেজিটেবিল চপ 2.5 টাকায় বেস্ট, এটা ঠিকঠাক। এরপরে এটা ট্রাই করবো, দ্যাট ইজ আমাদের মাছের চপ, ভেটকি মাছের মোদ্দা কথা আমি তোমাদের বলি, ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই, এগুলো ফিলে বেরোয়, এগুলো বানানোর পর যে কুচো মাছগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে এই ফিশ চপটা বানায়। আমরা একটু ভেঙে দেখি, এই রয়েছে ফিশ চপের ভেতরটা, বাইরে একটা আলুর পুরোটাই আলু টালু দিয়ে, আর প্রত্যেকটা কিন্তু প্যানকো বেটকাম ইউজ করছে, ঠিক আছে, মানে নর্মাল যে আমরা বিস্কুটের গুঁড়ো দেখি সেরকম নয়, তার থেকে একটু দান খেয়ে দেখা যাক। ₹15 আন্দাজে, এটা মাস্ট ট্রাই। আমি ডিমের টেবিলটা বলবো তোমরা স্কিপ করলেও করতে পারো, বাট ফিশ ফ্রাইটা বেশ ভালো, ফিশ ফ্রাই বলছি সরি, ফিশ চপটা। এখানে আরও অনেক জিনিস পাওয়া যায়, আপাতত এতক্ষণ জীবন কাকু ছিল না, কাকু এসছে, খেয়ে দিয়ে শেষ করি। আচ্ছা এখানকার তোমরা চাইলে নিজেরা এসে রোলটাও খেতে পারো, রোলটা আমাদের দেখে ভালো লেগেছে, আমরা খাইনি, তাছাড়া এখানে আরও অনেক খাবার দাবার রয়েছে, ট্রাই করতে পারো। আপাতত ভিডিওটা এই অবধি রাখছি, এদিকে এটা রয়েছে আমাদের টালিগঞ্জ মেন রোড, যেটা টালিগঞ্জ থেকে গড়িয়া কানেক্ট করেছে, আর এই গলিটা হচ্ছে উদয়ন শঙ্কর গলি, মানে উদয়ন শঙ্কর যে পুজোটা হয় সেই গলিটা, গলি দিয়ে ঢুকে এসে মোটামুটি 3-4টে দোকানের পর দেখতে হবে খানা পিনা ফাস্টফুড সেন্টার, সেখানে গিয়ে আর কিছু ট্রাই করো আর না করো, ফিশ চপ আর ভেজিটেবিল চপ দুটো মাস্ট 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 ট্রাই আইটেম। আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রাম পেজ থেকে ফলো করতে ভুলো না। আজকের মতো এই অবধি, চলো টাটা। এই রয়েছে এখানকার মানে এই দোকানের ওনার আর কি জীবন কাকু।